হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে স্কুল গ্যাং শেষ হওয়ার পর নতুন আরেকটি সিরিজ আসছে, সিরিজটির নাম যমজ বউ। আপনারা এটাও জানেন যে যমজ বউ নাটকে আরোহী ও মিরাজ থাকছে না, এতে করে অনেকেই মন খারাপ করেছেন। আপনাদের মন খারাপ দূর করতে আরোহী ও মিরাজের নতুন আরেকটি নাটক আনা হয়েছে। এই নাটকটির নাম পাশের বাসার কিউট মেয়ে। নাটকটির মূল চরিত্র অভিনয় করেছে আরোহী ও মিরাজ। নাটকটিতে মিরাজ বাসার মালিকের ছেলে থাকে। মিরাজের বাসায় ভাড়া থাকে আরোহীরা। বাসার ছাদে আরোহী ও মিরাজের প্রথম দেখা হয়। আরোহীকে প্রথম দেখার পর থেকেই মিরাজের ভালো লাগা কাজ করে। এক কথায় বলতে গেলে মিরাজ আরোহীকে দেখে ক্রাশ খায়। মিরাজ বাসার মালিকের ছেলে হওয়ায় নানান অজুহাতে আরোহীর সাথে দেখা করতে যায়। এক পর্যায়ে আরোহী ও মিরাজের মধ্যে ভালো ফ্রেন্ডশিপ হয়, কিন্তু হঠাৎ করেই আরোহীরা বাসা ছেড়ে চলে যায়। আরোহীর বাবার বিজনেসের কারণে মিরাজদের বাসায় ভাড়া নিয়ে থাকতো। আরোহীর বাবার কাজ শেষ হওয়ার কারণে তারা বাসা ছেড়ে চলে যায়। তবে যাওয়ার আগে আরোহী মিরাজের জন্য একটি চিঠি লিখে রেখে যায়। চিঠির মধ্যে লেখা ছিল, বাবার কাজের জন্য হঠাৎ করেই চলে যেতে হলো। আমি জানি তুমি আমাকে অনেক মিস করছো, আমিও তোমাকে মিস করছি। দোয়া করি পরের যে ভাড়াটিয়ে আসবে সে যেন অনেক বেশি কিউট হয়। যারা এখন পর্যন্ত এই নাটকটি দেখেননি তারা পিক্সেল মাল্টিমিডিয়া প্রোডাকশন ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসুন। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে নাটকের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে এখান থেকেও দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আরোহী ও মিরাজকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বিনোদন জগতের সকল প্রকার খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।